পেশায় গলফার পরিচিতি স্ট্রিপার হিসেবে কে এই পেজে রেনিস পিরানাজ চলুন আজকে জেনে আসি তার সম্পর্কে প্রিয় ভিউয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন তাহলে আমাদের নতুন কোনো ভিডিও পাবলিশ হলেই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন আপনার যে কোনো মতামত আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন পেজে রেনিস পিরানাজ পেশায় একজন গলফার কিন্তু তার গ্ল্যামারের ছটা এবং খোলামেলা পোশাকের জন্য তিনি বেশি পরিচিত এবং জনপ্রিয় পেশাদার গলফে একটি মাত্র খেতাব জেতা আমেরিকার পেজে রেনিস পিরানাজকে সম্প্রতি তার জন্য সমালোচিত হতে হয়েছে ইনস্টাগ্রামে তার অনুরাগীর সংখ্যা 30 লক্ষেরও বেশি বিশ্বের অন্যতম সেরা গলফার টাইগার উডসেরও এত অনুরাগী নেই নেট মাধ্যমে কখনো তার সম্পর্কে লেখা হয়েছে স্ট্রিপার কখনো তিনি পর্ন কিছুদিন আগে ইনস্টাগ্রামে খোলামেলা ছবি দিয়েছেন তার জন্য টিপকিরির শেষ নেই তাতে কিছু যাচ্ছে আসছে না স্পিরানাচের বলেছেন নেতিবাচক মন্তব্যে তিনি কান দেন না বলেছেন আমি এসবে কিছু মনে করি না আমি নিজের শরীর ভালোবাসি এটা তো আমারই অংশ আসলে আমার মনে হয় যারা আমার ছবি দেখে দুঃখ পেয়েছেন বিশেষ করে গলফের লোকজন তারা বড় সেকেলে স্পিরানাচের আরো বক্তব্য কলারোলা জামা না পড়লেই শুনতে হয় আমি স্ট্রিপার পর্নোগ্রাফিক কাজকর্ম করছি কথা শুনতে হতো ছোটবেলা থেকে 28 বছরের স্পিরানাজ বলেন যখন জুনিয়র গলফ খেলতাম তখন থেকে আমেরিকান জুনিয়র গলফ অ্যাসোসিয়েশন ট্যুরে আমাকে দেখলেই নানা কথা উঠত কারণ আমার স্কার্ট নাকি একটু বেশি ছোট থাকত শেষে তার সংযোজন আমি তো আর টাকা রোজগারের জন্য এরকম পোশাক পরছি তা নয় আবারও বলছি আমার এরকম পোশাক পরতে ভালো লাগে স্বচ্ছন্দ বোধ করি তাই পরি ধন্যবাদ আজকে এই পর্যন্তই ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিন।